18 অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত ছাত্রদল নেতা আপন আহমেদকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ ও কেরানীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আপনকে গ্রেফতার করে। ঘটনার দিন বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করল পুলিশ। মুশফিকুর রহমানের রিপোর্ট। গত 28 অক্টোবর পল্টন ময়দানে বিএনপির মহাসমাবেশের আগ মুহূর্তে কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। পিটিএ ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় পুলিশ কনস্টেবল আমিনুল পারভেজকে। নৃশংস এই হত্যার দৃশ্য মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হত্যাকারীদের গ্রেফতারে মাঠে নামে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে পুলিশ। অবশেষে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল পটুয়াখালীর গলাচিপা থেকে আপনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আপন ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 28 অক্টোবর মহাসমাবেশের দিন পুলিশের উপর নৃশংস হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। গতকাল রাত থেকে এই অভিযানটি পরিচালনা করে এবং আজকে পটুয়াখালীর গলাচিপা থেকে এই যে আপনারা যাকে দেখছেন, এই আপন আহমদ, যার পরিচয় যুগ্ম আহ্বায়ক কালিন্দী ইউনিয়ন যুবদল কেরানীগঞ্জ মডেল থানা, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে এই ঘটনা ঘটিয়ে পরবর্তীতে তার পরিচয়টি লুকানোর জন্য সে তার চুল এবং তার যে দাড়ি ছিল এগুলো সব পরিষ্কার করে নিজেকে লুকানোর চেষ্টা করেছিলেন এবং ঢাকা থেকে পালিয়ে উনি পটুয়াখালীতে অবস্থান নেন। আমরা মনে করি যে এখানে ব্যক্তি পুলিশ বা ব্যক্তি প্রধান বিচারপতি না, তারা রাষ্ট্রের উপর আঘাত করার যে পরিকল্পনা, এটি অবশ্যই তাদের পূর্ব পরিকল্পিত। এর আগে এই হত্যার সাথে সরাসরি জড়িত শামীম রেজা এবং মোহাম্মদ সুলতান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে শামীমকে গাইবান্ধার পলাশবাড়ি থেকে এবং সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়। শামীম পলাশবাড়ি পৌর যুবদলের আহ্বায়ক। পুলিশ হত্যার ঘটনায় 29 অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।